বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বুধবার বড়তলা মহাশ্মশানে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহের সৎকার হয়। মঙ্গলবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় এক করোনা আক্রান্ত রোগীর। মৃত ব্যক্তির বয়স 48 বছর। করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর থেকে মৃতদেহের সৎকার নিয়ে দেখা দেয় জটিলতা। কোথাও মৃতদেহের সৎকার করা হবে এই নিয়ে জটিলতা দেখা দেয়। বড়তলা মহাশ্মশানে মৃতদেহের সৎকার করা হবে এই সংবাদ ছড়িয়ে পড়তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিবেশ। মঙ্গলবার রাত থেকে এলাকার পুরুষ ও মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, বড়তলা মহাশ্মশানে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহের সৎকার করা যাবে না। রাতভর এই নিয়ে চলে নানান জল্পনা। বুধবার সকালেও একই চিত্র পরিলক্ষিত হয়। পরবর্তী সময় সদর মহকুমার মহকুমা শাসক সহ এলাকার বিধায়ক আশিস কুমার সাহা এবং ও বিধায়ক সুদীপ রায় বর্মন বড়তলা মহাশ্মশান এলাকায় ছুটে যান। তারা কথা বলেন এলাকার বাসিন্দাদের সাথে। তাদেরকে বুঝিয়ে বলেন, বড়তলা মহাশ্মশানে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহের সৎকার করা হলে এলাকাবাসীর কোনো ধরনের সমস্যা হবে না, এমনকি এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের কোনো ধরনের আশঙ্কাও থাকবে না। সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে সব কিছু করা হবে, তারপরে এলাকার পরিবেশ স্বাভাবিক হয়। একটা ভুল বার্তা ছিল, একটা মিসকনসেপশন ছিল, সেটাকে আমরা দূর করতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। না, রামনগরের ক্ষেত্রে তো মানুষের যে আন্দোলন ছিল, সেখানে আন্দোলনের প্রশাসন এক প্রকার দুর্বল হয়েছে বলা যায়, সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। না না না, এটা দুর্বলতা মৃতদেহ এনে রাখা নিয়ে যাওয়া প্রশাসন কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যদি ভুল বোঝে, প্রশাসন সকলের দায়িত্ব, জনপ্রতিনিধি সকলের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই মিসকনসেপশন ভুল বোঝা থেকে দূর করা। সে ভূমিকা আপনারাও নিয়েছেন, প্রশাসনও নিয়েছে, জনপ্রতিনিধিরা নিয়েছে, সবাই মিলে এদেরকে একটা ভুল, মানে যে একটা বার্তা ছিল, ভুল একটা ধারণা ছিল, সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি, কাজেই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। স্যার, আপনার কি মনে হয় যে প্রশাসনের তরফে মানুষকে সচেতন করার ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল বলে এই ধরনের? প্রশাসন তো মানুষকে নিয়ে, প্রশাসন আপনাদের নিয়ে, প্রশাসন আমাদের কি নিয়ে? আমরা যদি যার যার রেসপন্সিবিলিটি যদি আমরা পালন করি, শহরের মধ্যে এক থেকে আর কি প্রচার করবে? টিভি দেখতে পাচ্ছে সবাই ঘরে, কেবল লাইন, সোশ্যাল মিডিয়া, সবাই অ্যান্ড্রয়েড মোবাইল, খবরের কাগজ পড়ছে, আলোচনা হচ্ছে, দোকানে আলোচনা হয়, এর থেকে আর কি বেশি প্রশাসন জাগ্রত করতে পারে? স্যার, আপনি কি মনে করছেন তাদেরকে মিসগাইড করা হচ্ছে কোনো একটা মুহূর্তে? দেখুন, সবাই বাঁচতে চায়, একটা ভুল ধারণা যে ধোয়ার থেকে হয়তো বা সঘন হতেই পারে, এই মিসকনসেপশন থাকতেই পারে। আমরা তো কেউই পণ্ডিত নয়, এরা তো এদের কথা কি বলবো, এরা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আলোচনা ক্রমে ভুল ধারণা আমরা দূর করতে পেরেছি। সংক্রমণের কারণ নেই, এতে করে এলাকাবাসীর তরফেও কোনো ধরনের প্রতিরোধ করার কোনো বিষয় এখানে নেই, সার্বিকভাবে তারা বুঝেছে। এক দুইজন এখনও চিন্তিত, আমার মনে হয় এরকম, মানে এটা সম্পূর্ণ হলেই তারা বুঝতে পারবে যে তারা নিরাপদ। আপনারা কি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে যে কতক্ষণ মোটামুটি? এই তো, এটা তো এই এসডিএম সাহেব এসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আসবেন, আসলে পরে কাজ সম্পন্ন হবে। এলাকার পরিবেশ স্বাভাবিক হওয়ার পর বুধবার বিকেলে জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বড়তলা মহাশ্মশানে। তার আগে জিবি হাসপাতালের মর্গে সকল ধরনের নির্দেশিকা মেনে মৃতদেহ প্যাকেটিং করা হয় মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের উপস্থিতিতে। পরবর্তী সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বড়তলা মহাশ্মশানে। তার আগে বড়তলা মহাশ্মশানে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়। মৃতদেহ সৎকারের কাজে নিযুক্ত কর্মীদের সুরক্ষার জন্য পিপিই কিট ব্যবহার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা, জেলা প্রশাসনের আধিকারিক, জেলা ও মহকুমা আরক্ষা প্রশাসনের আধিকারিক সহ অন্যান্যরা। সদর মহকুমার শাসক অসীম সাহা জানান, বড়তলা মহাশ্মশানে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহের সৎকার নিয়ে স্থানীয়রা মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করলেও বুধবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকল ধরনের নির্দেশিকা মেনে মৃতদেহের সৎকার করা হয়েছে। প্রথম দিকে বড়তলা মহাশ্মশান সংলগ্ন এলাকার লোকজনদের বুঝতে কিছুটা সমস্যা হলেও পরবর্তী সময়ে তারা বুঝতে পারে এবং শেষ পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহের সৎকারে এলাকার লোকজন কোনো ধরনের বাধাদান করেনি, ফলে বিনা বাধায় বড়তলা মহাশ্মশানে মৃতদেহের সৎকার সম্পন্ন হয়। কালকে একজন করোনা পেশেন্ট মারা গেছেন, ওনার সৎকার চলছে এখন। স্যার, কাল ডেড হয়েছিল, কিন্তু কাল এটা এখানে পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল, তো সেটা কি এখন কিরকম পরিস্থিতি? না, আমরা তো সবটাই নর্মাল দেখছি।
পরিবারের লোক এসেছিল কি রে পরিবারের লোক ওনাদের পরিবারের লোক অ্যাটেন্ড করেছে এখন এখানে এমসি হ্যান্ড ওভার করেছে এমসি এখন সৎকার করেছে এদিকে মৃত ব্যক্তির সৎকার সম্পন্ন হওয়ার পর বটতলা মহাশ্মশানকে স্যানিটাইজ করা হয়। একই সাথে যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সেই অ্যাম্বুলেন্সটিকেও স্যানিটাইজ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবরপুরা। অত্যাবশ্যকীয় পণ্য অর্ডিন্যান্স 2020 এর বিরোধিতা করে বুধবার বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। গোটা দেশের সঙ্গে রাজ্যও হয় অনুরূপ কর্মসূচি। তিনটি অর্ডিন্যান্সের বিরোধিতা করে এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে। পার্লামেন্ট নেই কিন্তু তারপরেও অর্ডিন্যান্স জারি করে এই নিয়ম জারি করে দিয়েছে। এদিন সিপিএম পশ্চিম জেলা কমিটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তারা। কৃষকদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর। 10 জুন 2020 গোটা দেশের কৃষকরা এবং গণতান্ত্রিক শক্তি তিনটা অর্ডিন্যান্সের বিরুদ্ধে গোটা দেশব্যাপী আন্দোলনে সামিল হয়েছেন। এই তিনটা অর্ডিন্যান্স হচ্ছে, এখন তো রোদে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অর্ডিন্যান্সের নামগুলো বলতে পারবো না। এই তিনটা অর্ডিন্যান্স হচ্ছে কৃষি পণ্যের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সমস্ত কিছু কৃষি ব্যবসায়ী এবং জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত 4-5 জুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে। এই সিদ্ধান্ত পার্লামেন্ট এখন নেই, এই সুযোগ নিয়ে এই সিদ্ধান্ত অর্ডিন্যান্স জারি করে ওরা চালু করে দিয়েছে, যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, কৃষক স্বার্থ বিরোধী, দেশের মানুষের স্বার্থ বিরোধী। আমি প্রথমে উল্লেখ করব, কৃষিমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, উনি এই অর্ডিন্যান্স দস্তখত করার পরের দিন বলেছেন যে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে আর কৃষকরা স্বাধীন হয়েছে আজ গতকাল। এই কথা প্রচণ্ড আপত্তিকর কথা। এই কথার অর্থ হচ্ছে 1947 সালে দেশের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য শহীদ এবং এই স্বাধীনতা সংগ্রামে সত্যাগ্রহ আন্দোলনের প্রতি অপমান করা। বাস্তব পক্ষে এই আইনের ফলে কৃষকরা পরাধীন হয়ে গেল। কার পরাধীন? না, বহুজাতিক সংস্থাগুলোর কাছে পরাধীন হয়ে গেল। এই আইনের মধ্যে, এই অর্ডিন্যান্সের মধ্যে আছে ইভেন কৃষকরা কোনো বিরুদ্ধে কোর্টের কাছে যেতে পারবে না, একতরফাভাবে এই আইন করা হয়েছে। এই আইনে বলা হয়েছে কৃষি যে সামগ্রী, এই সামগ্রী এখন জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা তারা দর নিয়ন্ত্রণ করবে, তারা কিনবে, ব্যবসা বাণিজ্য তারাই ঠিক করবে। এর ফলে কি হবে? কন্ট্রাক্ট ফার্মিং, আপনার নাম শুনে থাকবেন, চুক্তিবদ্ধ কাজ। এই চুক্তিবদ্ধ কৃষকদের কৃতদাসে পরিণত হবে। কীরকম? ব্রিটিশ রাজত্বে নীল চাষের কথা আপনারা শুনে থাকবেন। এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে কাপড়ের কল চালু করার জন্য আমাদের দেশে এসে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল এবং কৃষকরা বাধ্য হয়েছে নীল চাষ করতে। আমি স্বাধীন কৃষক, আমি আমার জমিতে ধান করব, আমার জমিতে আলু করব, আমার জমিতে টমেটো করব, আমার জমিতে আমি রাবার করব, না আম্রপল্লির চাষ করব। এই স্বাধীনতা আমার ছিল এতদিন। এখন বলা হচ্ছে ওই যারা কন্ট্রাক্ট ফার্মিং তারা বলবে না, তোমার জমিতে তুমি আম্রপল্লির চাষ করো বা রাবার চাষ করো অথবা ধানের চাষ করো, এটা করো, এটা করলে পরে আমি বীজ দেব, আমি টাকা দেব, আজকের যেই আন্তর্জাতিক বাজার সেই বাজারে তুমি আমার কাছে অগ্রিম, যেটাকে বলে ফরওয়ার্ড ট্রেডিং, অগ্রিম বাণিজ্য হয়ে গেল। তার মানে আমার সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এই জন্যই আমি প্রথম বলেছি, আমাদের কৃষিমন্ত্রী যে বলেছেন সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ দেশের স্বাধীনতার প্রতি মানে বিরোধিতা করেছেন এবং আমাদের সম্পূর্ণভাবে পরাধীন করেছেন। প্রথম দুইটা আইনের মধ্যে সংক্ষেপে এই কথা। তৃতীয় যেটা আইন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মঙ্গলবার রাতে রাজধানীর কৃষ্ণনগর এলাকার পাশাপাশি দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করলো চোরের দল। আবারও রাজধানীর বুকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করলো চোরের দল। মঙ্গলবার রাতে চোরের দল থাবা বসালো রাজধানীর কৃষ্ণনগর এলাকার পাশাপাশি দুটি দোকানে। ঘটনার বিবরণে জানা যায়, দোকানদার জিতেন্দ্র দেববর্মা অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতের অন্ধকারে চোরের দল দোকান ঘরের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে এবং দোকান থেকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়। দোকানদার জিতেন্দ্র দেববর্মা এদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান এই ঘটনা। সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানদার জিতেন্দ্র দেববর্মা জানান, দোকান থেকে নগদ 8-9 হাজার টাকা সহ মোট 20-25 হাজার টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এই চুরির ঘটনায় এলাকাতে চাঞ্চল্য দেখা দিয়েছে। আমি যখন সকালবেলা ঘুমোতে 8-9টার দিকে আইসি, যখন তখন আইসি দেখি এই অবস্থা হয়েছে, দোকান খুলছি বলে। এই অবস্থা দেখে সেই তো আমার মনে দেখে সেটাতে কি কোনো কিছু করার মতোই তো শব্দ হইতেছে। তার মধ্যে আমার মালিকও ফোন করছিল, ফোন করেও কইছে আমার যে এই অবস্থা। কি কি জিনিস নিচে এমনিতে নিচে আমার সিগারেট নিচে আর ক্যাশ টাকা নিচে আর একটু দামি কয়েকটা ওই ডিউটিও যা আছে স্যাম্প জাতীয় এইসব লেগে গেছে। কত টাকা হবে আনুমানিক ধরেন? আপনি আমার ক্যাশ টাকা আসল প্রায় রেজিটেজ মিলে 8-9 হাজার টাকার মতো আর এভরিথিং মিলে ধরেন হবে 25 হাজার টাকার উপরে তো হয়ে উঠবে। আপনার নাম কি? আমার নাম জিতেন্দ্র লাল দেববর্মা। আমার এই দোকানের গলি দিয়ে এমপিও থাকে রেবতী দ্বীপ, তো এই রেবতী দ্বীপের লগেই গলির লগেই আমার দোকান। এখানে কি সিকিউরিটি তো এটা এখন কি কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে নিজ এলাকার হোম কোয়ারেন্টাইনগুলিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল বিজেপি নয় বনমালীপুর মণ্ডল কমিটি। তারই অঙ্গ হিসেবে এই দিন নয় বনমালীপুর বিধানসভা এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলির কাছে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিল বিজেপি নয় বনমালীপুর মণ্ডলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি দীপক কর সাহা সহ অন্যান্যরা। মণ্ডল সভাপতি দীপক কর জানান, বনমালীপুর বিধানসভা এলাকায় প্রায় 200 পরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছে। প্রত্যেকটি পরিবারের হাতে প্রথম দফায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই সকল পরিবারের সদস্যরা যেন বাড়ি থেকে বের না হয় তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রত্যেকটি বাড়িতে মোবাইল নাম্বার দেওয়া আছে, যার যা প্রয়োজন হবে ফোন করলে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমরা বনমালীপুর মণ্ডল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যারা নাকি হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে, তারা যাতে ঘর থেকে না বাইর হয় তার জন্য আমরা সমস্ত বুথ ওয়ার্ড বিভিন্ন আমাদের সংগঠনের লোককে নির্দেশ দিয়ে দিয়েছি, সবাই বাড়ি চিহ্নিত করে যাতে তাদের ঘরে খাওয়ার পৌঁছে দেয়। এই খাওয়ার আমরা নিজেরার পক্ষের থেকে আমরা দিচ্ছি এবং তাদের জন্য আজকে আমরা যেমন চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, পেপার দিচ্ছি এবং বলে দিয়েছি কয়েকজন বাড়িতে আমরা গিয়েছিলাম জল নেই বলছি, আমরা জল পাঠিয়ে দিচ্ছি। যা লাগে ফোন নম্বর দেওয়া আছে। যারা হোম কোয়ারেন্টাইনে বনমালীপুরে আছে প্রায় 200 উপরে পরিবার এখন পর্যন্ত আমাদের কাছে লিস্ট এসছে, প্রত্যেকের বাড়িতে আমরা ফার্স্ট রাউন্ড দিয়েছি, যদি শেষ হয়ে গেলে আবার সেকেন্ড রাউন্ড দেবো। ও যতদিন পর্যন্ত তারা হোম কোয়ারেন্টাইন থাকে আমরা এই উদ্যোগটা নিয়েছি একটাই মাত্র কারণ যে তারা যাতে মানুষের স্পর্শে না আসে। মানুষের স্পর্শে আসলে পরে এই ভাইরাসটা আরও বেশি করে ছড়িয়ে যাবে, তার জন্য আমরা এরিয়াতে বনমালীপুর মণ্ডলের এরিয়াতে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা নিজেরা সমস্ত কর্মীরা তাদের কাছে খাওয়ার পৌঁছে দিচ্ছি। অন্যান্য রাজ্যের অন্যান্য যে মানে মণ্ডল বা এগুলো রয়েছে, আশা করি মনে হচ্ছে যে ওরাও করছে। শুনেছি যে অনেক অনেক মণ্ডল নাকি এরকম
উদ্যোগ নিয়ে কাজ করছে। করলে পরে কী হবে, যার যার এরিয়া যদি যে কন্ট্রোল করতে পারে তাহলে সমস্ত এরিয়া একখান এক জায়গায় যোগ করলে পরে তাকে সারা ত্রিপুরা রাজ্যে কন্ট্রোল হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার তেলিয়ামুড়া প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস সংগঠনের উদ্যোগে এলাকার প্রায় 400 গরিব পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ তথা বুধবার তেলিয়ামুড়া প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেস যুব সংগঠনের উদ্যোগে তেলিয়ামুড়া স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রায় 400 দুস্থ নিরন্ন শ্রমিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। আজকের এই ত্রাণ বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ব্রিজেশ বিশ্বাস, ত্রিপুরা রাজ্য সেবা দলের রাজ্য সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল, প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজেশ্বর দেববর্মা, তেলিয়ামুড়া যুব আইকন অনির্বাণ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবং লকডাউনের চতুর্থ পর্যায়ের শেষে আনলক ওয়ানে ও কাজহীন কর্মহীন পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে কংগ্রেস দল। এদিন তেলিয়ামুড়া পৌর পরিষদের 11 ওয়ার্ড, 12, 13, 14 ও 15 ওয়ার্ড ও গামাইবাড়ি পঞ্চায়েতের প্রায় 400 পরিস্থিতির শিকার গরিব পরিবারগুলিকে দান বণ্টন করে কংগ্রেস দল। এক সাক্ষাৎকারে রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি ব্রিজেশ বিশ্বাস জানান, প্রথম থেকেই দল অসহায় মানুষগুলির পাশে রাজ্যব্যাপী দাঁড়িয়েছে। আগামী দিনেও তাদের চেষ্টা থাকবে এই ধরনের পরিস্থিতির শিকার পরিবারগুলির পাশে দাঁড়ানোর। এখানে ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটার কারণ হলো কি, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার অজ্ঞতা অধ্যক্ষ এই লকডাউন ঘোষণা করার ব্যাপারে ওনার ভুল সিদ্ধান্তের ফলে আজকে দেশ গভীর সংকটে। নরেন্দ্র মোদীর ভুল নীতির ফলে, ভুল পরিকল্পনার ফলে ভারতবর্ষের অর্থনীতি আজকে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে ভারতবর্ষের প্রায় 62 কোটি 20 লক্ষ লোক অর্ধাহারে অনাহারে আছে, খাওয়ার পাচ্ছে না। পরিযায়ী শ্রমিকেরা নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের ফলে, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী যখন লকডাউন ঘোষণা করেন উনি বলেছিলেন ভারতবর্ষে যেসব শ্রমিকেরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে তাদেরকে কর্মচ্যুতি ঘটানো যাবে না, এবং লকডাউন চলাকালীন যত মাসই চলে তাদেরকে মজুরি দিতে হবে। কিন্তু দেখা গেল, এবং উনি বলেছিলেন যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দেখা গেল লকডাউন ঘোষণার সাথে সাথে, প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথেই ভারতবর্ষের সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেল, শ্রমিকদেরকে তাড়িয়ে দেওয়া হলো, ওদের কোনো পয়সা দিল না, ওদের জন্য খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওনারা লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় আকাশের নিচে, তাদের পরিবার মহিলা নিয়ে শিশু নিয়ে রাস্তায় চিৎকার করছে, কাঁদছে, নরেন্দ্র মোদীর কানে যাচ্ছে না। এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাউকে কর্মচ্যুতি করা যাবে না, কিন্তু দেখা গেল এই যে কর্মচ্যুতি ঘটেছে, ভারতবর্ষে কোটি কোটি শ্রমিক রাস্তায় ঘুরছে, বাড়ি ফেরার জন্য পরে আবেদন করছে, ওদের হাতে যে অর্থ ছিল সে অর্থ শেষ হয়ে গেছে, পরবর্তীকালে বাড়ি ফেরার জন্য আবেদন করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বনকর্মীদের অস্থায়ী ক্যাম্পে হামলা চালালো অবৈধ চোরাই কাঠ কারবারিরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন অবৈধ চোরাই কাঠ কারবারিরা রাতের অন্ধকারে হামলা চালালো বনকর্মীদের অস্থায়ী ক্যাম্পে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা সংলগ্ন স্থানে মঙ্গলবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, কৃষ্ণপুর কপালী বস্তি জোমবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বর্ণঘাতী তাণ্ডব দমন করার জন্য বনকর্মীরা মাইগঙ্গার সংলগ্ন স্থানে অস্থায়ী ক্যাম্প করে গত এক মাস পূর্বে। বনকর্মীরা এই অস্থায়ী ক্যাম্প থেকে রাতের বেলায় পেট্রোলিং করে। এই এলাকায় বনকর্মীদের অস্থায়ী ক্যাম্প থাকার কারণে চোরাই কাঠ কারবারিরা অস্বস্তিতে পড়ে যায়। ফলে মঙ্গলবার রাতে চোরাই কাঠ কারবারিরা বনকর্মীদের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। ওই সময় বনকর্মীরা অস্থায়ী ক্যাম্পে ছিল না। তারা ওই সময় বিভিন্ন এলাকায় পেট্রোলিং প্রত্যক্ষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে মুঙ্গিয়াকামী ফরেস্ট রেঞ্জ অফিসার ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে তেলিয়ামুড়ায় বিষয়টি জানায়। বিভিন্ন
ধরনের অ্যাটাকের হাত থেকে, কারণ যখন হাতি অ্যাটাক করবে একটা জায়গাতে গ্রামবাসীরা তাকে অ্যাটাক করতে পারে, যাতে হাতি এবং মানুষ যারা আছে তাদের মধ্যে যাতে একটা মানে দুর্ঘটনা না ঘটে যায় সেজন্য এই ক্যাম্পটা সেট আপ করা। কিন্তু যারা এই যে চোরাকার বেড়ে আসে তারা সেই জিনিসটা তাদের জন্য একটা বিপদ হয়ে গেছে, কারণ তারা এখান থেকে চোরাকারবার চালাতে পারছে না, সেই জন্যই তারা এই কাজটা করেছে। আগামী দিনে কি ব্যবস্থা নেবেন আপনাদের বন দপ্তর থেকে এই আজকের ঘটনার? আজকের ঘটনার পর আমরা এনকোয়ারি করতে পারি, এবং যারা এখানে অনেকেই আছে আমরা নাম জানি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ না থাকার কারণে আমরা কোনো ধরনের ব্যবস্থা হয়তো বা আইন ব্যবস্থা নিতে পারছি না, কিন্তু আমরা এনকোয়ারি করব এবং তাদের বিরুদ্ধে মানে যথাসাধ্য যেটা আমরা করতে পারি এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে সেই ব্যবস্থা আমরা নেব। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম সুপ্রিয় দেবনাথ, রেঞ্জ অফিসার তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজধানীর সিটি সেন্টারের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি। করোনা পরিস্থিতিতে প্রতি মাসে 20 দিন করে রেগা ও টুয়েফের কাজ প্রদান, রেগার মজুরি 300 টাকা করা, বহিররাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের একাকালীন 10,000 টাকা করে প্রদান, বহিররাজ্য থেকে আগত সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা সহ কন্টেইনমেন্ট জোনে থাকা সকলের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার দাবিতে সরব হল এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজধানীর সিটি সেন্টারের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন এসইউসিআই এর রাজ্য সভাপতি অরুণকান্তি ভৌমিক। তিনি সংগঠনের বিভিন্ন দাবিগুলির সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের অবগত করেন। প্রতি মাসে কম পক্ষে 20 দিন টুয়েফ এবং রেগা কাজ দিতে হবে গরিব মানুষদের, না দিতে পারলে মাসিক 6,000 টাকা এই অতিমারী পরিস্থিতিতে দিতেই হবে। আমরা দাবি করছি বহিরাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের এককালীন 10,000 টাকা নগদ অর্থ সাহায্য করতে হবে, বহিরাজ্য থেকে আগত সবাইকে অফিসিয়াল কোয়ারেন্টাইনে রেখে কোভিড-19 টেস্ট করাতে হবে, এবং আমরা দাবি করছি যে কন্টেইনমেন্ট জোনের সবাইকে কোভিড-19 টেস্ট করাতে হবে। আমরা দাবি করছি যে লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে এক মেমোরেন্ডাম আমরা পাঠাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।